আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 15ই রমজান কি হবে? 15ই রমজান কি ঘটতে চলেছে? 15ই রমজান কি কিয়ামত হবে? 15ই রমজান কি বিকট আওয়াজ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম কিছু হবে? সেরকমই কিন্তু মানুষের মধ্যে এরকম পরিমাণে ছড়াইছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। সেটা কিন্তু এখন একটা প্রচণ্ড আকার ধারণ করছে, বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা ভিডিও আপলোড করে, কন্টেন্ট ক্রিয়েটর, তারা মানে এটাকে এমনভাবে তৈরি করছে যে অনেক কিছু। তাহলে এখন আমরা যারা প্রবাসে আছি তারা দেখতেছি আজকে কিন্তু আমাদের 15ই রমজান চলে গেল এবং এখানে কিন্তু এরকম কোনো কিছু হলো না। আর সবচেয়ে বিষয় হলো 15ই রমজান বাংলাদেশের শুক্রবার অথবা বাংলাদেশের আশেপাশে 15ই রমজান শুক্রবার, কিন্তু আমাদের জন্য কিন্তু 15ই রমজান আজকে চলে গেলো, আজকে বৃহস্পতিবার। কালকে 16ই রমজান আমাদের জন্য আসতেছে এবং অটোমেটিক শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কিন্তু এরকম কোনো কিছুই এখন পর্যন্ত হয়নি। তাহলে এটা 15ই রমজান যে শুক্রবার কেয়ামত হবে এটা কিন্তু সত্যি, কিন্তু 15ই রমজান যে হবে তাই এটা কিন্তু না। কেয়ামত হবে 10ই মহরম, 10ই মহরম সেদিন শুক্রবার হবে, সেদিন কেয়ামত হবে। আর এই ধরনের কোনো আলামত আসলে হবে কি না এটা এই ব্যাপারে সুস্পষ্ট কোনো কিছুই নাই। একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি একটু ফেসবুকে একটা এরকম একটি ভিডিও বানিয়েছিল যে বাংলা বই পড়ে, বাংলা একটি কিতাব পড়ে, যে 15ই রমজান শুক্রবার হয় সেখানে বিকট আওয়াজ আসতে পারে। আসলে তার কোনো সঠিক কোনো দলিল বা কোনো কিছুই নাই। এছাড়া যত আলেমদের যত বক্তব্যগুলো দেখেন, সবগুলো বক্তব্য কেয়ামত নিয়ে, আর কেয়ামত বক্তব্যকেই সংগ্রহ করে তারা এরকমভাবে 15ই রমজানে বিকট আওয়াজ হবে, 15ই রমজানে অনেক কিছু হয়ে যেতে পারে, এরকম কিছু প্রচার প্রচারণা তারা চালাচ্ছে। আশা করতেছি এরকম কিছুই হবে না, যেহেতু 15ই রমজান যদি কোনো কিছু এই বছরে হতো তাহলে অবশ্যই এই আরবিয়ান দেশেও হতো, সেখানেও তো আজকে 15ই রমজান চলে গেল। তাহলে কি কেয়ামত শুধু বাংলাদেশের জন্য অথবা কেয়ামতের আনামত শুধু কি বাংলাদেশের জন্য? তা কিন্তু নয়। যখন কেয়ামতের কোনো আলামত সংগঠিত হবে তখন কিন্তু সারা দুনিয়াতে সেটা প্রকাশ পাবে, সারা দুনিয়ার মানুষই দেখবে এক এক করে। যদি বড় ধরনের কোনো আলামত হয়, ছোটো ছোটো আলামত তো নানা জায়গায় প্রকাশ পেয়ে থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যেভাবে আলোচনা করা হচ্ছে, শুক্রবার কেয়ামত হবে, শুক্রবার অনেক বড় বিকট আওয়াজ হবে, আসলে সেই ধরনের কিছুই আশা করতেছি হবে না ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো আসুন আমরা এই ধরনের মিথ্যা প্রচার থেকে সবাই দূরে থাকি, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।